আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি ভেড়ামারা উপজেলার দিকে, গ্রামের একটি বিয়ের দাওয়াতে যাচ্ছি। তো অনেকদিন পর গ্রামের বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। ছোটবেলায় যখন গ্রামের বিয়ের দাওয়াত খেতাম তখন কলা পাতাতে দেওয়া হতো, এখন অবশ্য সেরকম নেই। তো খাওয়া দাওয়ার পর্ব শেষে চলে যাব ঈশ্বরদীর দিকে, লালনসা সেতু পার হয়ে। তো যাওয়ার পথে আপনাদেরকে রাস্তার দুপাশের অংশটি দেখাবো। এখানের যে সড়ক রয়েছে এটিকে একটু প্রশস্ত করে সংস্কার করা হয়েছে, আরও সামনের দিকে সংস্কার কাজ চলমান রয়েছে। এটাই হচ্ছে আমাদের গ্রামের দিকে যাওয়ার রাস্তা। এদিকে যখন আসি তখন খুবই ভালো লাগে, আর দেখতে পাচ্ছেন চারিদিকে একদম সবুজ হয়ে আছে। এখানকার চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলি খুবই অসাধারণ। আমি এই দিকটি তো অন্য একটি কাজে এসেছিলাম, কাজের কারণে আসলে সেভাবে ভিডিও করতে পারছি না, তাই যাওয়ার পথে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই। আমি ইনশাআল্লাহ আবার এদিকে আসবো, তখন এখানকার আশপাশের সব কিছু সুন্দর করে আপনাদেরকে সব তুলে ধরবো। এখানে ডান দিকের যে রেল লাইন রয়েছে সেটি সামনের দিকে হার্ডিংস ব্রিজের দিকে চলে গেল। তো সেই ব্রিজটি অনেক পুরনো হয়ে গিয়েছে, 100 বছরের উপরে। সেটি ছিল ব্রিটিশদের তৈরি করা, তার পাশেই নতুন আরেকটি রেল সেতুও তৈরি করা হবে। এবার চলে এসেছি বিয়ে বাড়ির স্থানে। তো আমার অবশ্য কোনে পক্ষ থেকে দাওয়াত, জামাইবাবু এখন আটকে গেছে, কিছু টাকা দিলে তারপর ঢুকতে পারবে। এবার আমাদের সবার প্লেটে লবণ দেওয়া হলো, তো আমরা এবার লবণ দিয়ে প্লেটটি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে খাবার আইটেম হচ্ছে ভাত, ডাল, গরুর গোশ, খাসি। আলহামদুলিল্লাহ খাবার খুবই টেস্টি হয়েছে, তো খুব ভালো লাগছে। তো অনেকদিন পর এরকম গ্রামে এসে বিয়েবাড়িতে খাচ্ছি। বিয়ের পর্ব শেষে যখন জামাইবাবু তাদের গন্তব্যস্থলে যাচ্ছিল তখন এলাকার ছোট ছেলেরা পথ আটকালো, তারা চাচ্ছিল তাদেরকে যেন বকশিস দেওয়া হয়। এবার যাচ্ছে ঈশ্বরদীর দিকে, আর সামনেই হচ্ছে লালনসা সেতু। এই সেতুটি হচ্ছে 4 লেনের, আর একদম বাম দিকে হচ্ছে হার্ডিংস ব্রিজ, সেটি হচ্ছে রেল সেতু। এবার সেতুটি পার হয়ে এপারে চলে আসলাম। তো বাম দিকেই হচ্ছে পাকশি রেলওয়ে স্টেশন। তো পাকশির জায়গাটা আসলে খুবই সুন্দর আর খুবই চমৎকার। ইনশাআল্লাহ একবার সময় করে এসে পাকশি এলাকাটার উপর একটি আলাদা ভিডিও দিব।
এখানে ডান দিকে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তো যেটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। আমি এই দিকটিতে অন্য একটি কাজে আসার কারণে আশপাশটি আপনাদের দেখাতে পারছি না, তো আমি ইনশাল্লাহ আবার আসবো এদিকে, তখন আপনাদেরকে এখানে সব কিছুই দেখাবো। ইশ্বরদি এখন আস্তে আস্তে আগের থেকে অনেক ডেভেলপ করছে। ইশ্বরদি উপজেলাটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক উপজেলা। এখানে বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশনও রয়েছে। তো ইশ্বরদির উপর আমি একটি আলাদা ভিডিও করেছিলাম, তো যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেসব কর্মকর্তা রয়েছেন, তারপর যেসব রাশিয়ানরা কাজ করছেন, তো তাদের থাকার জন্য এটি একটি আবাসিক এলাকা। এবার যাচ্ছি ঈশ্বরদীর জয়নগর এলাকার দিকে। এখানে বাম দিকে নতুন একটি রিসর্ট হয়েছে যেটির নাম হচ্ছে স্বপ্নদ্বীপ রিসর্ট। তো এরপর আমি আসলে এটির ভিতরে ঢুকে এটি দেখতে কেমন হয়েছে এটির উপর একটি ভিডিও করব। আজ থেকে 10-20 বছর আগেও এই জায়গাগুলো তেমন একটা ডেভেলপ ছিল না, তো গ্রাম আসলে আর গ্রাম নেই, গ্রামও এখন আস্তে আস্তে শহরের মতো হয়ে যাচ্ছে। এখানে ডানে বামে চারিদিকেই হচ্ছে সব লিচু বাগান, তো এই জায়গাটি আসলে খুবই চমৎকার একটি জায়গা। এখানে লিচু গাছে যখন লিচু পেকে যাবে তখন ইনশাল্লাহ আমি এখানে এসে লিচু বাগানগুলোর উপর একটি ভিডিও করব। এটি হচ্ছে ঈশ্বরদীর জয়নগর বাবুপাড়া। তো এই জায়গাটি আসলে আমার আসলে খুবই ভালো লাগে। তো আশপাশে যেসব গাছ রয়েছে তো বেশিরভাগই হচ্ছে লিচু গাছ, তো লিচুর সময় যখন এখানে লিচু ধরে থাকে তখন দৃশ্যটি আসলে খুব অসাধারণ একটি দৃশ্য। এটি হচ্ছে গ্রামের একটি আবাসিক এলাকা, তো গ্রামের দিকে আসলে একটি জিনিস খুব ভালো লাগে যে এখানে কেউ যেখানে সেখানে ময়লা ফেলে না, আর যদিও ময়লা পড়ে থাকে তাহলে বাড়ির লোকজন নিজ দায়িত্বে সেটি তুলে তাদের ময়লা ফেলার স্থানে ফেলে দেয়, আর সবাই সবার বাড়ির সামনের অংশটি নিজেরাই পরিষ্কার করে, তো যার কারণে আসলে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো দেখতেও আসলে ভালো লাগে। তো এবার আমার গন্তব্যস্থলের দিকে চলে এসেছি। তো যারা প্রবাসে রয়েছেন আমাকে ফেসবুকে অনেকেই মেসেজ দিয়েছেন, বলেছিলেন ভাইয়া যদি গ্রামের দিকে যান তাহলে সেখানে দৃশ্যগুলো একটু তুলে ধরবেন, তাই চেষ্টা করেছি এখানের কিছু অংশগুলো তুলে ধরার। আমি যেহেতু এদিকে অন্য একটি কাজে এসেছি তো যার কারণে আসলে সব কিছু সেভাবে তুলে ধরতে পারেনি, তো ইনশাল্লাহ সময় করে এসে গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।